गोविंद बल हरि गोपाल बोलो, राधा रमन हरि गोविंद बोलो, गोविंद बल हरि गोपाल बोलो, राधा रमन हरि गोविंद बोलो। हरे कृष्ण। लाड्डू गोपालের দিনচর্চা নিয়ে আমি বিভাস। আপনার ঘরে লাড্ডু গোপালের প্রত্যহ সেবা অর্চনা করলে এই নিয়ম মেনে চলুন। আজকের আলোচনা, প্রত্যহ আপনি ভোরবেলা স্নান করবেন এবং স্নান আদি শেষ হয়ে যাওয়ার পর আপনি শুদ্ধ বস্ত্রে গোপালকে স্নেহভরে জাগাবেন, তারপর স্নান করাবেন। তা কি দিয়ে করাবেন? ঘরে পঞ্চামৃত বানিয়ে দুগ্ধ ঘৃত মধু অগরু আদি দিয়ে স্নান করাবেন। তারপর কি করবেন? যত বেশি সুন্দর সেই সুন্দর বস্ত্র পরিধান করাবেন। তারপর কি করতে হবে? আপনি গোপাল ঠাকুরকে দর্পণ দেখাবেন, তারপর বাল্যভোগ দেবেন। বাল্যভোগ দেওয়ার পর রাজভোগের আয়োজনের মতো আপনি যা দিতে পারেন তা ভোগ লাগাবেন। ভোগ লাগানো হওয়ার পর বিশ্রাম করতে দেবেন। ঠিক 3টের সময় বিশ্রাম ত্যাগ করবেন। এখানে আবার একটা কথা আছে, যদি গ্রীষ্মকাল হয় টাইমটা অন্যরকম হবে এবং শীতের মৌসুম হলে টাইমটা আবার অন্যরকম হবে। আপনারা আপনাদের গুরুদেবের কাছ থেকে তা জেনে নেবেন বা যে কোনো বৈষ্ণব সম্প্রদায় প্রভুদের কাছ থেকে তা জেনে নেবেন, তাতে অনেক ভালো হবে। কি করবেন? বিশ্রাম ত্যাগ করাবেন, তারপর সন্ধ্যা আরতি করাবেন, তারপর সন্ধ্যা ভোগ লাগাবেন। এভাবে সেবা করবেন, কারণ ভগবান বিষ্ণুর অবতার হলেন স্বয়ং গোপাল, তাই উনার সঙ্গে শিশুসুলভ ব্যবহার করলে উনি প্রসন্ন হন। কারণ প্রেম যেখানে ভালোবাসা সেখানে, স্বয়ং কৃষ্ণ সেখানে। এবার বলছি, আপনার ঘরে লাড্ডু গোপাল থাকলে আপনার কি কি বিষয় উপর সতর্ক থাকতে হবে তা নিয়ে আলোচনা করছি। আমি ধীরে ধীরে বলছি, অসুবিধা হবে না। আমি নাম্বারিং দিয়ে বলবো, খালি একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। নাম্বার 1, লাড্ডু গোপাল আপনার পরিবারে থাকলে আপনি আপনার মনের মধ্যে এই কথাটি জাগ্রত করতে হবে যে আপনি গোপাল কৃষ্ণের পরিবারে আছেন, আপনার ঘরে গোপাল কৃষ্ণকে রাখছেন না, আপনি গোপাল কৃষ্ণের ঘরে আছেন। নাম্বার 2 বলছি, লাড্ডু গোপালকে আপনি যে কোনো কিছু সম্বোধন করে ডাকবেন, যেমন আপনার ঘরে সদস্যদের সঙ্গে আপনি যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলবেন। এখন নাম্বার থ্রি বলছি, গোপালকৃষ্ণের সঙ্গে প্রেম এবং ভাবের আদান প্রদান করবেন। যত বেশি প্রেম করবেন তত তিনি লীলা করবেন। আপনার নিজের শিশুদের সঙ্গে যেভাবে ব্যবহার করেন ঠিক তদ্রূপ ব্যবহার করবেন। এখন নাম্বার 4 বলছি, প্রতিদিন আপনি গোপালকে স্নান করাবেন নিশ্চয়ই, কিন্তু এই স্নান করানোর সময় আপনাকে ধ্যান রাখতে হবে, শীতের মৌসুমে
গরম জল এবং গরমের সময় ঠান্ডা জল, তার সঙ্গে উনার ব্যবহার করা বস্ত্রগুলোর দিকে নজর রাখবেন। ঠান্ডার সময় উলের বস্ত্র, পশমি চাদর এবং গরমের সময় হালকা বস্ত্র। এখন নাম্বার 5 বলছি, আপনার ঘরে যা খাবার আনবেন, বিশেষ করে ফল বা মিষ্টি, আবার খাবারগুলোর মধ্যে সর্বপ্রথমেই গোপালের ভাগটি আলাদা করে নেবেন। গোপালকে সবার প্রথমে নিবেদন করবেন বা দেবেন, কারণ শিশুদের খাবার আগেই দিতে হয়, তা না হলে অভিমান হয়। আর এমনিতেই লাড্ডু গোপাল অনেক নটখট, চট করে আবার কোন কাণ্ড যাতে না ঘটিয়ে ফেলেন। তাই নাম্বার 6 বলছি, এবার বলছি, আপনি তো জন্মাষ্টমী প্রত্যেক বছর পালন করেন এবং ব্রত রাখেন, কিন্তু এই কথাটি স্মরণ রাখবেন যে যেই দিন আপনি গোপালকে ঘরে এনে স্থাপন করেছেন, ওই দিন প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে আপনার ঠাকুর ঘরে। তার জন্য আপনি জন্মাষ্টমীতে চেষ্টা করবেন, বিশেষ করে শিশুদের কিছু না কিছু ভোজন করাতে। আপনার ঘরের যে শিশুরা আছে বা আশেপাশের যে শিশুরা আছে, ওদেরকে কিছু না কিছু ভোজন করাতে। এইসব ছোট ছোট কাজে ধ্যান রাখবেন, ঘরের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। লাড্ডু গোপালকে ভগবান ভেবে সেবা করলে কোনো লাভ হবে না বা হয় না। ভগবানকে আপনার সন্তান ভেবে সেবা করবেন, সব মনের ইচ্ছা পূরণ হবে। এতটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ।